বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম কুমিল্লা কোটবাড়ির নব শালবন বৌদ্ধ বিহার কুমিল্লা। আমরা আজকে আপনাদের মাঝে শালবন বৌদ্ধ বিহার সম্পর্কে খুঁটিনাটি জানানোর জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রবেশমূল্য ও সময়সীমা: সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকা নব শালবন বিহারের সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য 30 টাকা, তবে সাথে DSLR ক্যামেরা থাকলে 50 টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে 100 টাকা আলাদা করে অতিরিক্ত দিতে হবে। নব শালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকে যে কারো নজরে পড়ে। মূর্তির পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ। কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় একটি ছোট মটক। এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোস্টেল। প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নব শালবন বিহার। নব শালবন বিহার প্রায় 2.5 একর জায়গার উপর 1995 সালের 8ই সেপ্টেম্বর নব শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে। কিভাবে যাবেন? নব শালবন বিহারে যাওয়ার জন্য প্রথমেই কুমিল্লা শহরে আসতে হবে। ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন ট্রেন বা বাসে। রেলপথে মহানগর গোধুলি, উপকূল এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস ও তুরনা এর মতো ট্রেনে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায়। সড়কপথে রয়্যাল কোচ, এশিয়া এয়ারকন, প্রিন্স, এশিয়া লাইন, ফিশায়ের মতো নন এসি বা এসি বাসে ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন, অথবা চট্টগ্রাম বা ফেনীগামী যে কোনো বাসে উঠলেও কুমিল্লা যাওয়া যাবে। বাস ভেদে ভাড়া পড়বে 170 থেকে 300 টাকা। বাস থেকে কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা রিক্সায় নব শালবন বিহার যাওয়া যাবে। আবার কুমিল্লা শহরের 0 পয়েন্ট থেকে নব শালবন বিহার মাত্র 13 কিলো। 0 পয়েন্ট থেকে বাস সিএনজি দিয়ে কান্দিরপাড় সড়ক দিয়ে কুমিল্লা কোটবাড়ির রাস্তা হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বামের রাস্তা দিয়ে এগুলোই নব শালবনে পৌঁছে যাবেন। কোথায় থাকবেন? কুমিল্লায় রাত্রিযাপনের জন্য কান্দিরপাড়, শাসনগাছা ও স্টেশন রোডে বিভিন্ন মানের হোটেল রয়েছে, যেমন হোটেল ভিক্টোরিয়া আবাসিক, আমানিয়া রেস্ট হাউস, হোটেল ড্রিমল্যান্ড, মাসুম রেস্ট হাউস, হোটেল মেলোডি, হোটেল নূর, হোটেল সোনালী ইত্যাদি। গুরুত্বপূর্ণ টিপস: নব শালবন বৌদ্ধদের পবিত্র উপাসনালয়, তাই অবশ্যই ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শালীনতা বজায় রেখে চলবেন। আশেপাশের পরিবেশ যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অন্যান্য দর্শনীয় স্থান: এই বৌদ্ধ মন্দিরটির সাথেই রয়েছে প্রত্নতাত্ত্বিক শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। এছাড়া এই কোটবাড়ি এলাকাতেই রয়েছে রূপবান মুড়া, ইটাখোলা মুড়া ও আনন্দ বিহার।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা, আমরা অবশ্য চেষ্টা করব আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে